নামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার আচ্ছা এই কাকুলি ফার্নিচার এই কাকুলি ফার্নিচার যে একটা তৈরি করেছে আপনারা জানতে চেয়েছেন যে একটা তৈরি করেছে এই অ্যাটের পরিচালক কে আপনারা কি জানেন জানেন না সেই অ্যাটের সেই অ্যাটের পরিচালককে আমি আজকে নিয়ে এসেছি এই সেই পরিচালক এ ভাই এই কি

যে বিজ্ঞাপনটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে সেই বিজ্ঞাপনটা কি দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার রাইট দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার আচ্ছা এই কাকুলি ফার্নিচার এই কাকুলি ফার্নিচার যে একটা তৈরি করেছে আপনারা ওখানে কিন্তু জানতে চেয়েছেন যে একটা তৈরি করেছে এই অ্যাটের পরিচালক কে আপনারা কি জানেন জানেন না সেই অ্যাটের সেই অ্যাটের পরিচালককে আমি আজকে নিয়ে এসেছি এই সেই পরিচালক সে যে সুপ্রিয়া দর্শক শ্রোতা যে দর্শক শ্রোতা আসলে আমার কাজগুলো দামে কম মানে ভালো আমার যে কোনো কাজ আমি এসব সত্যি যদি তৈরি করি দামে কম হ্যাঁ একটা সব সর্বোচ্চ দাম যদি হয় পনেরো শত দুই হাজার টাকা মানে ভালো তবে কিন্তু ভিউজ কম হয় তবে ভিউজ কম হয় তো এই যে দামে কম মানে ভালো এই বিজ্ঞাপন যে ভাইৰাল হৈছে এই বিজ্ঞাপনাৰ কিন্তু পৰিচালক অৱশ্যে আছে পৰিচালক এই যে আমি

কাকুলি ফার্নিচারের যে এক তৈরি করেছিলেন সেই পরিচালক পাণ্ডে এই পাণ্ডে আচ্ছা আপনার এর পরবর্তী আপনার পরিকল্পনা কি আসলে পরিকল্পনা বিশাল পরিকল্পনা আমার অনেক করেছি তো এই বিষয়ে কিছু কথা বলি এখানে আমি এই বিজ্ঞাপনটা করেছি আমি চারশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে করছি এই বিজ্ঞাপনটা আমার এ টু জেড মানে এডিটিং সব আমাকে করে এডিটিং সব আমাকে করে দিতে হবে আমি চাচ্ছিলাম চারশো পঞ্চাশ টাকা ভাই জিনিসটা আমি ভালো করে দিব আপনার চারশো টাকা চারশো টাকা দিচ্ছি আচ্ছা টাকা আমার কম দিচ্ছে আচ্ছা পঞ্চাশ টাকা কম দিচ্ছে আচ্ছা যাই হোক এখন আপনি এত সুন্দর একটা ভাইরাল

দর্শক আপনারা জানতে পারলেন যে আসলে নতুন বিজ্ঞাপনে কাজ করতে গেলে কিভাবে আপনি ভাইরাল হবেন কেটিভিটি নেই হ্যাঁ কিভাবে আপনি ভাইরাল হবেন সেটা কিন্তু আপনাদেরকে উনি বলে দিল দর্শক আপনারা কিন্তু এই ভিডিওটা বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন এবং যশীম পান্ডে হ্যাঁ বিজ্ঞাপন যদি আপনাদের তৈরি করতে হবে কিন্তু এখন বিখ্যাত আমার কেটিভিটি অনেক বেশি ওকে ও ক্রিয়েটিভিটি হ্যাঁ আমার বেশি অনেক যত নিম্ন মানের বাজেট দিয়ে হোক আমি তিনশো পঞ্চাশ টাকা থেকে বিজ্ঞাপন করি

এখন এই বিজ্ঞাপনটা নিয়ে হ্যাঁ আমি দেখতেছি আহ দেশের বাইরে ইন্ডিয়া তারাও টিকটক ভিডিও বানা ভাই এই যে আপনার যে পেটে আমি বিজ্ঞাপনটা দিলাম কি বিজ্ঞাপন বুকে